যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের কথা উল্লেখ করেন তিনি। 23 সেপ্টেম্বর সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, আমি তার পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও দেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটানো উচিত, তবে তিনি ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জেনারেল ওয়াকারুজ্জামান তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না জানিয়ে বলেন, আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে দূরে রাখার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়, একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। নিজ বাহিনীর কথা উল্লেখ করার পাশাপাশি জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা সম্পর্কে বলেন, ডক্টর ইউনুসের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে সাক্ষাৎ করেন, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। এমন আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/videote এবং প্রথম আলোর ফেসবুক পেজে। সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।